السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله. الحمد لله الذي بنعمته تتم الصالحات. الصلاة والسلام على نبيه الذي

এই আলোচনায় আমন্ত্রণ জানিয়ে থাকি স্টুডিওতে আলোচনার জন্য বিজ্ঞ আলোচকদের চলুন না আজকে আমরা আমাদের আলোচকদের সাথে পরিচিত হয়নি আমার ডানে উপবিষ্ট আছেন বিজ্ঞ আলোচক জনাব ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর এবং আমার সর্ববামে উপবিষ্ট আছেন বিশিষ্ট আলোচক আলেম শেখ মুজাফর বিন সালাম আলাইকুম মোরাহম্মদুল্লাহি ওবারকাত আর উপবিষ্ট আছেন তরুণ আয়মেদিন শেখ আহমদুল্লাহ আসসালামু আলাইকুম মরাহাম্মদুল্লাহ হি ও বরাকাত সম্মানিত শুধু দর্শক আপনাদের পক্ষ থেকে আমি ফারুল হাসিন অতিথিদেরকে আন্তরিক স্বাগত ও মোবারকবত জানাচ্ছি এবং শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেপডা ও তার সর্বনাশা প্রভাব নিয়ে আলোচনা আমরা এই পর্বে আলোচনায় আপনাদের সামনে নিয়ে আসব পোশাক সংশ্লিষ্ট আরও কিছু জ্ঞাতব্য বিষয় অতপর সেখানে পর্দার সংশ্লিষ্ট কিছু তথ্য নিয়ে আমরা আলোচনা আসব। তার মধ্যে এই আলোচনায় আশা করি বিষয়টি আমাদের কাছে পরিস্ফুট হয়ে উঠবে আসুন পর্দার সংশ্লিষ্ট বিষয়ের ভিতরে পর্দার পরিধি সেই পরিধি নিয়ে এখন আলোচনা করব নারীদের এই পোশাকটা কীরকম হওয়া উচিত যেন তাদের পূর্ণ পর্দা নিশ্চিত হয় প্রসঙ্গে আলোচনাটা ধন্যবাদ আলহামদুলিল্লাহ ও আলোচনা রাসুলিল্লা পোশাকের যে বৈশিষ্ট্যগুলো নারী এবং পুরুষের পর্দার বৈশিষ্ট্যগুলো দরকার আপনি গত পর্বে খুব সুন্দরভাবে বুঝিয়েছেন যে পোশাকটা হবে পূর্ণ দেহ আবৃত করতে হবে পোশাকটা আটছাট হবে না পোশাকটা পাতলা হবে না পোশাকটা অন্য কোন অন্য ধর্মের মানুষেরা যেটা বেশি পড়েন ওই হবে না এমনকি পাপিদের অনুকরণ হবে না কারণ নারীদের পোশাকের হবে না কি ছোট বাচ্চাদের আরো গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে আল্লাহ রসুল সাল্লাম খুশবুর ব্যাপারে সুগন্ধি ব্যবহারের ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাম মেয়েদেরকে বলেছেন যে তারা রং ব্যবহার করতে পারবে কিন্তু বাইরে যেতে হলে পোশাকের কোন রকম ফ্রাগ্রান্স সুগন্ধি যেটা কোনো পুরুষের দৃষ্টি আকর্ষণ করে এইরকম পুরুষের নাকে যায় যাই এইরকম কোন সুগন্ধি তারা ব্যবহার করবে না সালাতে যাওয়ার ক্ষেত্রেও নয় সাধারণত বাইরে যাওয়ার ক্ষেত্রেও নয় ঘরের বাইরে বেরোলে মেয়েরা পোশাকের সাথে কোনো সুগন্ধি ব্যবহার করবে না এ বিষয়ে বিভিন্ন হাদিস রয়েছে এমনকি সালাতে যারা বেরিয়েছেন তাদের গে সুগন্ধি থাকলে সাহাবিরা তাদেরকে বলেছেন যে তুমি যদি অভিশপ্ত হতে না চাও তাহলে ফিরে যাও

মানুষকে হয়ে যাচ্ছে সমাজে তো কিছু মানুষ আছেন দিন মানেন না এই সব ফ্যাশনগুলো প্রকৃত ভাবে আবিষ্কার করেছেন চর্চা করছেন পাশ্চাত্য জগতের মানুষেরা যারা ইসলাম মানেন না আসলে সকল ধর্মই সকল ধর্মই শালীনতা পবিত্রতাকে উৎসাহ দিয়েছে তবে সমস্যা হয়ে যায় ঈসা সাহা আলি ইসলামের কিছুদিন পরে সাধু পল সেন্ট পল নামে এক ব্যক্তি তিনি কিছু তত্ত্ব নিয়ে আসেন। এইসা মসী বলছিলেন যে তোমাদেরকে শরীয়ত মানতে হবে, পবিত্র থাকতে হবে। এটা বর্তমান انجিলেও আছে। তুমি যদি পরন আরীর প্রতি তাকাও তোমার চোখ তুলে ফেলা ভালো। নইলে আখেরাতে পুরো দেহ নামে পড়বে। কিন্তু সাধু পল একটা মারফতি তত্ত্ব নিয়ে আসলেন। তো তোমার অন্তর পবিত্র হলে তোমার আর কোনো পাপ বলে কিছু নেই। তুমি যা খুশি করতে পারো। এই তত্ত্বের ভিত্তিতে প্রমান্য এ বর্তমান যে কৃষ্ণ ধর্ম এটা পাপের প্রশ্রয়ই দিতে থাকে। এমন যে প্রোটেস্ট্যান্ট ধর্মের যিনি প্রতিষ্ঠাতা মার্টিন লোথার তিনি তো খুব ঘোষণা দিয়ে বলতেন তুমি সাহসিকতার সাথে পাপ করো প্রতিদিন করো। করো। প্রতিদিন মানুষ খুন রাখো সেই যে পাপকে কে প্রশ্রয় দেওয়ার প্রবণতার মাধ্যমে নৈতিকতার অবক্ষয় এমন ভাবে তারা বলতে চান তারা বলতে চান বিষয়টা আমাদের ভালোভাবে বোঝা দরকার ধর্ম থাকলেও কেন মানুষ পাপি হয়ে যাচ্ছে এটার কারণ হলো তারা বলতে চান যে খ্রিস্ট ধর্ম স্বাধীনতা আমাদের সমাজে ধর্ম বর্তমানে কৌশলে মুসলমানদেরকে খ্রিস্টান একটা প্রবণতা চলছে কোরআনের আয়াত দিয়ে বিভিন্নভাবে ভাবে বুকলেট দিয়ে তারা ফোন নাম্বার দেন তারা বলেন সকল ধর্ম জেলখানা খ্রিস্ট ধর্ম স্বাধীনতা আপনারা কি জেলখানা চান না স্বাধীনতা চান আমি বন্ধুদের বুঝাই যে ক্যাডেট কলেজগুলো জেলখানা আর গ্রামের কলেজগুলো স্বাধীনতা আপনি আপনার সন্তানকে কোথায় ভর্তি করতে চান ধর্ম কেন ধর্ম কি একটা মিথ্যা বিশ্বাসের ন্যায় মানুষকে পাপের পথে ঠেলে দেওয়া নাকি ধর্ম মানুষকে মানুষ রূপে তৈরি করবে সুন্দর পরিবার সুন্দর মানুষ সুন্দর তাকুয়া পাপ বর্জন করা এই জন্য ইউরোপে অবক্ষয়টা ঘটেছে এবং ইউরোপে একদিকে যেমন পাপের প্রশ্রয় দেওয়া হয়েছে আরেকদিকে বিবাহকে নিষেধ করা হয়েছে এমন কি বর্তমান যে প্রচলিত বাইবেলের ভিতরে এরকম বারবার এসেছে তুমি তোমার ঈশ্বরের জন্য বা যিশুর জন্য যদি তুমি পিতা মাতা স্ত্রী সন্তান ত্যাগ করো তুমি একশো পিতা একশো মাতা একশো স্ত্রী লাভ করবে তুমি তোমার কন্যাকে বিবাহ দাও ভালো আর না দাও আরো ভালো এইভাবে প্রশ্রয় দেওয়া হচ্ছে দেওয়া হচ্ছে এভাবে পাপ ছড়িয়ে পড়ে অবক্ষয়টা এমন পর্যায়ে গিয়েছে যে তাদের সমাজটা এরকম হয়ে গিয়েছে এবং সমাজের অবক্ষয়টা পরিষ্কার এইডস পরিষ্কার মানে পরিবার ধ্বংস অপরিষ্কার কিন্তু আমাদের সমাজের সাধারণ ধার্মিক মুসলমানরাও ওই মিডিয়ার মাধ্যমে অনেকটা পোশাক যে দায়ী হ্যাঁ আমরা যেটা বলতে এই যে আতর আতর অর্থাৎ যেটা কসমেটিক যেটা পোশাকের স্টাইল যেটা এসব কিছুই কিন্তু ওখান থেকে আসছে অবক্ষয় থেকে যেটা ইউরোপে এসেছে ধর্মীয় মূল্যবোধ নষ্ট হওয়ায় ধর্মের নামে বিশ্বাস করলেই চলবে কোনো পাপই আর পাপ নাই এই যে প্রতারণা আবার পাশাপাশি বিবাহকে নিরুৎসাহ করা কমরযোকে উৎসাহ দেওয়া সব মিলিয়ে যে অবক্ষয়টা ইউরোপে আমেরিকান সমাজে ঢুকেছিল সেটা তাদের সমাজকে নষ্ট করে দিয়েছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমরা অন্ধ অনুকরণ করে মুসলমান নারীরাও এখন সুগন্ধ ছাড়া বাইরে যাবেন না সুগন্ধি মেখে আকর্ষণীয় করতে চেষ্টা করবেন এরপরে যখন এই আকর্ষণ থেকে হ্যারাসমেন্টে যায় তখন আমরা অনুতপ্ত হই কিন্তু অবক্ষয় কিন্তু দুনিয়াবি ফলাফলই আমরা দেখতে পাচ্ছি আর আখেরাতে যে লানত এবং অভিশাপ এবং জান্নাতের খসবু না পাওয়া এবং ব্যবচারের পাপ হওয়া এটা তো আমাদের ভাগ্যে জুটে যাচ্ছে আল্লাহ হেফাজ করে আরেকটা জিনিস বোঝা যাচ্ছে যে মহিলারা মেকআপ করে তারা কিন্তু তাদের আসল সৌন্দর্য যেটা সেটা কিন্তু তারা ঢেকে দেয় ঢেকে দেয় এবং এক প্রকার প্রতারণার আশ্রয় নেয় পরে যখন এই মেকআপটাদের কাছ থেকে চলে যায় তখন তখন তাদের আসল স্বরূপটা প্রকাশ পায় শুধু প্রতারণাই নয় নিজেদের ক্ষতি করে এই সব মেকআপগুলো সুগন্ধিগুলো কেমিক্যাল এগুলো আমাদেরকে মেকআপ নির্ভর করে ফেলে এবং আমাদের প্রকৃত সৌন্দর্য কমনীয়তাকে নষ্ট করে নষ্ট করে দ্রুত বার্ধক্য নিয়ে আসে দ্রুত শরীরের চামড়া ত্বককে নষ্ট করে দেয় ত্বকের যে লাবণ্যতা মসৃণতা সেটা কিন্তু নষ্ট হয়ে নষ্ট হয়ে নষ্ট হয়ে যাচ্ছে এবং এক সময় দেখা যাচ্ছে যে ওই কেমিক্যালের কারণে লাবণ্যতা নষ্ট হচ্ছে ফলে দেখা যাচ্ছে তার প্রতারণার মধ্যে পড়ে যাচ্ছে এক সময় অনেক দেখা যায় বিবাহ বিচ্ছেদ ঘটে যাচ্ছে দেখা যাচ্ছে যে সাজগড়ে নিয়ে সাজিয়ে গুজিয়ে একটা রঙ দেখিয়ে দিল পরে দেখা গেল যে যখন এটা ধুয়ে পড়লো তখন তার আসল স্বরূপটা প্রকাশ হয়ে পড়লো এই সৌন্দর্য তো আমি চাইনি তাই না এ ধরনের কিন্তু প্রধারণার আমরা শিকার হচ্ছি এই সভ্যতা থেকে শেষ যেটা আমাদের সমাজে আমদানি করা হয়েছে বা করা হয় আসলে নিজে যখন কেউ দেউলিয়া হয়ে যায় তখন সে যদি বেশি চালাক চতুর টাইপের লোক হয় সে চেষ্টা করে এটাকে ফ্যাশন হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য ছোট্ট একলান একটা গল্প ক্ষেত্রে আছে এক ভদ্রলোক চাকরি নেওয়ার জন্য কোথাও ইন্টারভিউ দিতে গেছেন তো তাড়াহুড়া করে দিতে গিয়ে ভদ্রলোক প্যান্টের চেনটা লাগাতে ভুলে গেছেন এখন চেনটা খোলা আছে বাট তার কোনো অঙ্গ দেখা যাচ্ছে না তো যারা পরীক্ষা নেবেন ওনারা হাসাহাসি শুরু করলেন ভদ্রলোক খুব চতুর ছিলেন যখন বুঝতে পারলেন যে ওনারা টের পেয়ে গেছেন তখন তিনি এটাকে ফ্যাশন হিসেবে চালানোর চেষ্টা করলেন কিন্তু যতই চেষ্টা করা হোক বাস্তবতা তো ঢাকা যায় না ঠিক একইভাবে পশ্চিমারা তাদের পারিবারিক বন্ধন পারিবারিক জীবন সব ধ্বংস হয়ে গেছে পাকিস্তানের প্রখ্যাত ক্রিকেটার সাবেক ক্রিকেটার ইমরান খানের স্ত্রী জেমিমা এই ভদ্র মহিলা একটা সাক্ষাৎকার দেখছিলেন আমাকে পত্রিকাতে তাকে জিজ্ঞাসা করা হলো যে মুসলিম সমাজের মধ্যে আপনি কিছুদিন বসবাস করেছেন আপনি তারতম্য কি দেখেছেন আপনার ইংল্যান্ডের পরিবার আর এই পাকিস্তানের মুসলিমদের সোসাইটিটা তো তার জবাবে আমি যেটা দেখেছি পত্রিকাতে উনি বলেছেন যে সবচেয়েতে আমার কাছে উপভোগ্য যেটা মনে হয়েছে মুসলিম পরিবারের সেটা হলো পারিবারিক বন্ধনটা অত্যন্ত মজবুত এবং সুদৃঢ় আর এই সবই হয়েছে তখন যখন পাশ্চাত্যের বা পাশ্চাত্য বলে নয় যে কোনো সভ্যতার অন্ধ অনুকরণ না করে আমরা নিজস্ব সক্রিয়তায় উঠবো কিন্তু এই কথাটা বলতে গেলেই যখন আমরা সুগন্ধির ফলে বাধা দেব তখনই অনেক ভাই বলবেন যে তাহলে পুরুষরা শুধু সেন্ট ব্যবহার করে মহিলা করবে না এটা অবশ্যই না মহিলারা করবেন তার পরিধি আছে তার বাসায় করবেন আর বাসার বাইরে যদি যান সেখানে যদি তার ঘামের গন্ধ দূরের জন্য কোনো কিছুর প্রয়োজন হয় যেটা তার নিজের ভিতরে সীমাবদ্ধ থাকবে সেখানে ইসলামের কোনো বাধা নাই অতএব একেবারে আপনি সুগন্ধীপ পড়তেই না শুধু পুরুষরাই পড়বে এবং পাশাপাশি নারীদের জন্য আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নারীদের মুখের আওয়াজ এই বাস্তবতা আমরা কেউই অস্বীকার করতে পারবো না যে নারীদের আওয়াজ পুরুষকে আকর্ষণ করে এবং শুধু আকর্ষণই করে না এই আকর্ষণের ফলে অনেক কিছু ঘটে যায় শুধু ফোন থেকে বহুদূর পর্যন্ত গড়ায় যায় আল্লাহাক মহাতাল্লাহ কোরআনে করিম এই জন্য নবী পত্নীগণকে রসুল্লাহ সাল্লা সাল্লামের স্ত্রীগণ অর্থাৎ আমাদের মহাত্মিনদেরকে লক্ষ্য করে আল্লাহ তালা স্পষ্টভাবে নির্দেশই করেছেন ফালা ইখদান আল্লাহ বিলকওল কথা যেন পুরুষের সঙ্গে যদি বলতেই হয় কোনো কাজে সেটা জন্য কোমলতা সৃষ্টি করে কৃত্রিমতা দিয়ে তাকে আকৃষ্ট করার জন্য যেন বলা না হয় বরং যতটুকু সম্ভব প্রয়োজন সারার মতো কথা বলবি স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে কথা স্বাভাবিক স্বরে স্বাভাবিক আমাদের মধ্যে একটু উল্টা হয়ে গেছে সেটা হলো যে ঘরের ভিতর দেখা যায় স্বামীর সাথে কর্কশ ভাষায় কথা হয় স্বাভাবিকভাবে আর অন্য কেউ ফোন করলে বা অন্য কেউ কথা বলে সেখানে সঙ্গে সঙ্গে সুরটা বদলে যায় এসবগুলো আমাদের আসলে রুচি দেউলিয়তের কারণে হয়ে গেছে মুজফ্ফকে যেটা বলতে চাচ্ছিল পোশাকের মধ্যে আরও কিছু পোশাক যেগুলো পোশাকের মধ্যে পড়ে যায় শুধু মানে কাপড়ই নয় মহিলাদের সাচ্ছ্তার জন্য যেমন ব্যাপকভাবে প্রচলিত আছে মহিলাদের মাথায় টিপ দেওয়া একটা বিষয় কপালে টিপ দেওয়া তারপরে চোল ছোট করা যে ভরু চিকন করা জি তারপর জি দাঁত চিকন করা এটা তো এ শরীয়তে এগুলো কোনোটাই গ্রহণযোগ্য নয় সেই সাথে পোশাকটাকে খুলে দিয়ে তার অঙ্গকে সজ্জিত করার জন্য ফুটে এক লিপস্টিক মারে এ একটা পোশাক সে দেখাতে চায় এমনভাবে উন্মুক্ত হয় এমন কি হাতের আঙ্গুলের নখগুলো অনেক বড় বড় করে রাখছে এখন যে এই ধরনের কালচার কিন্তু আমাদের সমাজে দেখা যাচ্ছে যে আমরা বিরতির পূর্বে আলোচনা করতেছিলাম যে পোশাক সংশ্লিষ্ট এমন কিছু বিষয় যেগুলি আমাদেরকে গাফেল করে দিচ্ছে অথচ এগুলির খপ্পরে পড়ে আমাদের সক্রিয়তা বিনষ্ট হচ্ছে তার মধ্যে কিছু শেখ মুজাফর আলোচনা করতেছে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল যেটা শেখ আবদুল্লাহ জাহাঙ্গীর বলছিলেন খুব চমৎকার কথা এটা পাশ্চাত্য সভ্যতা থেকে এসেছে অতিবাস্তব পশ্চাত্ত্য সভ্যতাটাকে আরেকটু আমি গুন্ডির মধ্যে নিতে যাচ্ছি মূলত পাশ্চাত্যের পতিতা সভ্যতার একটা বড় মূর্তি হলো এই সভ্যতা এই কেমিক্যাল সভ্যতা তাদের যখন সৌন্দর্য নষ্ট হয়ে গেছে তখন তাদের সৌন্দর্য বর্ধন করার জন্য এটা যে কোনো বাচ্চাদের পোশাক আপনি নিতে যাবেন বাজারে কিনতে যাবেন তখন সেকাটি পোশাক পাওয়া যাবে না কোনো না কোনো লক্ষ

শরীরের উপরে আলপনা আঁকা নিঃসন্দেহে অপসংস্কৃতি একটা মেয়ে বৈশাখের একটা সাপ যে ধরি আমরা গিটার গিটারের সাপ সে তার গালে লাগাচ্ছে গায়ে লাগাচ্ছে পতাকা অঙ্কন করছে একটা মেয়ের পক্ষে বা কোনো পুরুষের পক্ষে এই ধরনের পোশাক পরাটা সম্পূর্ণতায় বিধর্মীদের চালচলন এবং এটা পরিষ্কার জাহেলিয়াত নসরুল্লাহ সাল্লাহ আলাহিসাল্লাম বলছেন এখানে একটা হাদিস আমি পেশ করি যেটা তিরভিজিতে আসছে দুই হাজার আঠেরো তেইশটি নম্বর হাদিস মান দা বি দাওয়াল জাহেলিয়া ফামিন জুসাদ জাহান্নাম ওয়া সর্মা ওসল্লা ও জামান যে ব্যক্তি জাহেলিয়াতের দিকে মানুষকে আহ্বান করে এ ব্যক্তি জাহান্নামের দলভুক্তভাবে যদিও সে শিয়াম পালন করে যদিও সালাদায় করে যদি নিজেকে পাক্কা মুসলিম মনে করে তবুও সে জাহান্নামে একদিকে এই পোশাকের মাধ্যমে জাহেলিয়াতের বিস্তার ঘটনা হচ্ছে আর একদিকে মানব সভ্যতাটাকে নষ্ট করা হচ্ছে এতটাই ক্ষতিকর এই ধরনের পোশাকের সাথে মানে আদার্স যে বিষয়গুলো জড়িত যেটা ক্ষেত্রে ফুট মহিলাদের এখানে কয়েকটা বিষয় লক্ষ্য করেন একটা হলো মানুষের সক্রিয়তা কোথায় একটা গল্প আমরা পড়তাম যে একজন ওই আপনার টুপির মতো টুপি বিক্রি করে ঝুলায় অনেক টুপি নিয়ে এক গ্রাম থেকে আরেক গ্রামে যাচ্ছে পথে জঙ্গলের ভিতরে বেশ ঘুম আসেছে ঘুমিয়ে পড়েছে তার ঝোলার ভিতরে অনেক টুপি তার মাথায় এরকম একটা টুপি ঘুম থেকে উঠে তাকে কোন টুপি ঝোলাই নেই প্রতিটি বান্দরের মাথায় একটা করে টুপি সব পুঁজি শেষ তো ইট মারছে বান্দর গুলো উপর থেকে তাকে ফল ছুড়ে মারছে হাও মা করছে দিচ্ছে না তখন ও আগ করে ও নিজের মাথার টুপিটা খুলে ফেলে দিয়েছে দিলে প্রতিটি বান্দর তার মাথার টুপিগুলো খুলে ফেলে দিয়েছে বিষয়টা হলো বানর অনুকরণ প্রিয় মানুষের ভিতরে যে মানুষের নিজস্ব সকিয়তা আছে চেতনা আছে সে অনুকরণ সে নিজের চিন্তা দিয়ে নিজের সিদ্ধান্ত গ্রহণ করে কিন্তু মিডিয়া আমাদের সাধারণ মানুষদেরকে অনুকরণ প্রিয়তার মাধ্যমে কোথায় নিচ্ছে যেটা আমাদেরকে বলেছেন পয়লা বৈশাখ আধুনিক সভ্যতা যে উৎসবগুলো তৈরি করেছে আপনি দেখেন আমাদের পাশে আমরা যখন কলকাতায় যাব সেখানে পয়লা বৈশাখ এগুলো কিছুই নেই অথচ যদি এই বাংলা ক্যালেন্ডার পয়লা বৈশাখ মূলত হিজড়ি ক্যালেন্ডার পয়লা বৈশাখ চোদ্দশো বিশ বা একুশ মানে হলো হিজরতের থেকে বছরে এই এই পূর্ণ হলো কলকাতার মানুষেরা বাংলা ক্যালেন্ডার ফলো করেন অনুসরণ করেন এখানে শুধু ফলো করে না একটা কথা এখানে যুক্ত আছে মঙ্গল শোভাযাত্রা এই শোভাযাত্রা কি মঙ্গল বই আনতে পারে রবি ঠাকুর কবিতা হলো এসো হে বৈশাখ বলে বৈশাখের যে কল্যাণ কামনা করা কখনো বাংলা নববর্ষ মানুষকে সারা বছর কল্যাণ দিতে পারে না এটা আমরা যাচ্ছি এই যে বিষয়টা মনে করেন কলকাতায় আপনি পয়লা বৈশাখের এই পাবেন না র্যালি পাবেন না মেলা পাবেন না এই সহেব বৈশাখের এইগুলো নেই সব বাংলাদেশ পাচ্ছি আমরা দ্বিতীয় যেটা আমরা এখানে বৈজ্ঞানিক সভ্যতার কথা বলছি বিজ্ঞান মনস্কতার কথা বলছি যেখানে আল্লাহ তাল্লাহর কাছে প্রার্থনা এটা পুরনো বিষয় কিন্তু একটা বৈশাখ আহ্বান করছি এটা তো প্রকৃতি পূজা এটা তো প্রিমিটি প্যাগানরা করতো যারা গ্রীষ্মের শুরুতে কাদা মাখতো বৃষ্টি নামে যারা সূর্য পূজা করতো বৈশাখে ডাকলে শোনে এটা কোন বিজ্ঞানের কথা তৃতীয় যেটা আমরা এখন দেখছি এই সভ্যতার উদ্দেশ্য হলো এক নম্বর বাণিজ্যিক আগ্রাসন আমাদের পকেট থেকে বের করে নেওয়া এখানে কোনো ত্যাগের মানসিকতা তৈরি করা হয় না ভোগ পয়লা বৈশাখে তুমি যদি আমাকে শাড়ি কিনে না দিতে পারো তাহলে একটা দড়ি কিনে দাও আমি গলায় দড়ি নেব এটা বাস্তবতা এটাই বাস্তবতা শাড়ি কতটা আছে এটা বড় কথা নয় বৈশাখ একটা শাড়ি আমাকে কিনতে হবে এবং এই ক্যাটাগরির সাধারণ শাড়ি নয় এই শাড়িটা একবারই ব্যবহার করবো ভোগ আমাদের পরিবারকে ধ্বংস করছে সমাজকে ধ্বংস করছে এটা মহিলাকে পণ্য হিসেবে ব্যবহার করছে পণ্য হিসেবে ব্যবহার করছে এবং এই উৎসবকে কেন্দ্র করে আমাদের ভিতর অশ্লীলতাকে উস্কে দেওয়া হচ্ছে মূল যে কথা আমরা যাচ্ছিলাম সেটা হলো যে সকিওতা। আমরা যে সভ্যতার পিছনে ছুটেছি এটা আমাদের কারোর কল্যাণ বই আনছে না এই পহেলা বৈশাখের মেলা থেকে পোশাক থেকে পোশাকের কালার থেকে ইত্যাদি দিয়ে কিছু মানুষ বাণিজ্য করছে পহেলা ফাল্গুন বলতে হবে এখানে হ্যাঁ এইভাবে আমরা যেটা করছি সেটার মাধ্যমে আমরা পহেলা বৈশাখ পালন করি পহেলা বৈশাখে না এখানে যে একটা পোশাকের সংস্কৃতি জড়িত মহিলাদের সাথে এই জন্য কথাগুলো আসছে পহেলা ফাল্গুনে মহিলারা যে পোশাকটা পরে কত নগ্ন পোশাক পরে থাকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা দেখেছি আমরা দেখছি এখন প্রেক্ষাপটটা ফেব্রুয়ারিতে যে পোশাকটা ব্যবহার করা হচ্ছে কত নোংরা এই জন্য বলছি যে মহিলাদের যে পোশাকগুলো আছে কিছু মানে দিবস ভিত্তিক পোশাক এই পোশাকগুলোকে নাকচ করতে হবে চোদ্দই ফেব্রুয়ারি নষ্ট দিবসে যাকে বলছে বাংলাদেশ ভালোবাসা দিবস না এটা সবচেয়ে স্ত্রীয় বাক্য পেশা দিবস বলাটা সবচেয়ে ভালো এটা আরো খারাপ সেটা হলো এটা খ্রিস্টানদের একটা ধর্মীয় দিবস সেন্ট ভ্যালেন্টাইন্স ডে যেমন প্রত্যেক ধর্ম অনুসারীদের তার ধর্ম পালন করবে যদি আমরা গণেশ পূজার দিবসটাকে বিশ্ব সম্পদের দিবস লক্ষ্মী পূজাটাকে বিশ্ব সৌভাগ্য দিবস অথবা সরস্বতী পূজাটাকে বিশ্ব শিক্ষা দিবস বলে প্রচার করি তো এটা একদিকে হিন্দু ধর্মের সক্রিয়ত নষ্ট হবে আরেক দিকে অন্য ধর্মের অনুসারীদেরকে ভিন্ন ধর্ম পালন অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে কিন্তু কোন সেকুলার দিন না এটা ধর্মীয় দিন এই ধর্মীয় দিনটাকে সেকুলার রূপ দিয়ে আমাদেরকে মূলত অন্য ধর্মের অনুসারী বানানো হচ্ছে এবং ভালোবাসার পবিত্র দিকটা উন্মোচন করা হচ্ছে না দেশকে ভালোবাসা মাকে ভালোবাসা দরিদ্রদের ভালোবাসা এগুলো নয় এখানে জৈবিক ভালোবাসাকে সুরসুরি দিয়ে যুবকদেরকে আমাদের নতুন প্রজন্মদেরকে অশ্লীলতার পথে ধাবিত এখানে দর্শকরা মনে করতে পারেন যে আমাদের আলোচনাটা হয়ে যাচ্ছে দিবস কেন্দ্রিক না মূলত মুখ্য বিষয় ছিল এই জায়গায় যে এই দিবস কেন্দ্রিক যে পোশাকটা বাজারজাত হয়েছে এখন এই পোশাককে মুসলিম হিসেবে বর্জন করতে হবে এটা হলো মৌলিক উদ্দেশ্য এখানে যেটা আমাদের পয়েন্টই ছিল আলোচনার ভিতরে একটা পয়েন্টই ছিল যেন আমরা ভিন্ন সংস্কৃতির পোশাক আমদানি না করে পোশাকের বৈশিষ্ট্যের ভিতরে একটা ছিল এই প্রসঙ্গে সে আলোচনা আসলো আমরা আজকে একটা আলোচনা করলাম সেটা হলো আপনার যে সুগন্ধি ব্যবহার এবং বিভিন্ন প্রকার যেমিক্যাল এবং অপর সংস্কৃতিকে আমদানি করার যে বিষয়টা সেটা আমাদের পোশাকের মধ্যে চলে আসছে কথার মাধ্যমে পোশাকের এই বিষয়ে যেটা আমাদের মধ্যে চলে আসছে একটা জিনিস হচ্ছে যে দেখা যাচ্ছে যে পোশাক পরতেছে কিন্তু ওই পোশাকটার ভিতরে কোন প্রকার শালীনতাও থাকতেছে না এক প্রকারের উদগ্র বাসনা নিয়ে যেন মানুষ যেন ঝাঁপিয়ে পড়তেছে ভোগবাদী সংস্কৃতির দিকে এটাই আমাদের সমাজে হয়ে যাচ্ছে আচ্ছা এই পোশাক সংক্রান্ত আর কোনো কথা আমি একটা দিন যোগ করি পয়লা বৈশাখ সম্পর্কে অনেক কথা আসছে যদিও একটু দূরবর্তী প্রসঙ্গ এর সঙ্গে মিল থাকলেও পোশাকের যে বিষয়টা এই বিষয়টা আমাদের সমাজকে দিন দিন কোথায় নিয়ে যাচ্ছে মানে তথাকথিত আধুনিকতার নাম দিয়ে এটা নীতি নীতি এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে এখন নারীবাদী বলে যারা নিজেদেরকে দাবি করেন এর আগে বলে নিতে হয় যে আমাদের সমাজে নারীরা বিভিন্নভাবে ভাবে নির্যাতিত এতে কোনো সন্দেহ নাই এবং আমি মনে করি এই জন্য সবার আগে ওলামাদের মাইকগুলো থেকে আওয়াজ আসা দরকার নারীদের যে সমস্ত ক্ষেত্রে নির্যাতন হচ্ছে সেগুলো বন্ধ করার জন্য কিন্তু দুঃখজনক হল সত্য যে এই সুযোগটাকে কাজে লাগিয়ে একটি বিশেষ শ্রেণী তাদের নিজেদেরকে নারীবাদী নাম দিয়ে নারীদের পক্ষে কিছু কথা বলার ভান ধরেছেন তার ভিতরে একটা হলো এটা যে পোশাকের ক্ষেত্রে বন্দী করে রাখা মুক্ত করতে হবে ধন্যবাদ জনাব আহমদুল্লাহ সাহেবকে অত্যন্ত সুন্দর আলোচনা যেটা আসছিল যে অপসংস্কৃতির কোরাল গ্রাসে কিন্তু আবার হারিয়ে যাচ্ছে সম্মানিত শুধু ও দর্শক আমাদের হাতে আজ আর সময় নেই এ বিষয়ে আলোচনার জন্য যে কথা হলো যে আমরা নারীদের পোশাকের ব্যাপারে যে সুগন্ধির ব্যাপারটা এবং সাথে এটা বলেছিলাম যে আমদানি করে এমন পোশাকটাও অপসংস্কৃতির শালীনতা বিরোধী এবং এটাকে করে না গ্রহণ করে না সে বিষয়ে আমাদেরকে সতর্ক সতর্ক থাকতে থাকতে হবে হবে গৃহকর্তাকে সতর্ক থাকতে হবে গৃহে যিনি নেতৃত্ব দেন তাকে যেন তার অনুসারীরা তার পরিবাররা যেন এই ধ্বংসের দিকে ধাবিত না হয়ে শালীনতার ভিতর দিয়ে চলে সেই প্রত্যাশা ব্যক্ত করে আমরা আজকের মতো এই পর্বে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনাদের পক্ষ থেকে আমাদের সম্মানিত অতিথিবৃন্দদেরকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে এবং খায়রা আফেদ কামনা করে বিদায় নিচ্ছি সুবহায়ানকে আল্লাহম্ম ও বেহাম্দিকে সেদু আল্লাহ ইলাহ ইল্লাহ অন্ত আস্তা ও ফেরুক ইলেক ওয়াসসালাম আলাইকুম ওর আহমদুল্লাহ ই ওবারাকত